আসসালামু আলাইকুম। শেফাস কুকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজ আপনাদেরকে দেখাবো আলু দিয়ে গরুর মাংস রান্না করে। তো গরু মাংস তো অনেক রকমই রান্না করা যায়, আমিও কিন্তু অনেক রকমই রান্না করি। তো আজকে আমি যেভাবে রান্না করছি আমি আজ আপনাদের সাথে সেটাই শেয়ার করছি, চলুন দেখে নেই। প্রথমেই আমি একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি, আর আমি কিন্তু মাংসটা বেশিরভাগ সময় মাখিয়ে রান্না করি। আমি এখানে 1.5 কেজি পরিমাণ গরু মাংস দিয়ে দিচ্ছি, আর মাংসটাকে ভালো করে ধুয়ে একটু ঝরিয়ে নিয়েছি যে মাংস থেকে পানি বের হবে সেজন্য। তো আমি সবগুলো মাংস দিয়ে দিলাম, এখন আমি মাংসগুলোকে একটু মাখিয়ে নিব। তো এখন আমি মশলা নিয়েছি, এখানে 2 চা চামচ আদা বাটা, 1.5 চা চামচ জিরা বাটা, 2 চা চামচ পেঁয়াজ বাটা, 2 চা চামচ রসুন বাটা। তো এখন আমি সব মশলা একসাথে দিয়ে দিচ্ছি। আর এখন দিয়ে দিব হচ্ছে সয়াবিন তেল। তো তেলটা আমি একটু হাতের ভিতরে করে মেপে দিচ্ছি, এইভাবে আমি যখন মাখিয়ে রান্না করি এইভাবে করি। তো এখন আমি একটু বেশ সময় ধরে কিন্তু আমি মাংসটাকে একটু মাখিয়ে নিব, আর আমি কিন্তু একটু মাখানোর সময় একটু ভালো করেই মাখাই, যাই মাখাই না কেন, যাই রান্না করি মাখিয়ে, একটু ভালো করে মাখিয়েই রান্না করি একটু সময় নিয়ে। তো আপনারাও চেষ্টা করবেন একটু সময় নিয়ে মাখিয়ে রান্না করার জন্য। আর এইভাবে মাখিয়ে রান্না করলে কিন্তু অনেক টেস্টি হয়। আপনি মাছ রান্না করেন বা মাংস রান্না করেন, এইভাবে মাখিয়ে রান্না করে দেখবেন অনেক মজা হয়। তো আমার কিন্তু দেখুন আমি কত মানে একটু সময় নিয়ে মাখাচ্ছি। মাখানো যখন হয়ে গিয়েছে সেই পর্যায়ে এসে আমি একটু মরিচ দিয়ে দিলাম, আর এখানে আমি 1 চা চামচের মতো মরিচ নিয়েছি। আপনারা যারা মরিচ বেশি খেতে চান তারা আর একটু বেশি নেবেন। আর আমি সামান্য একটু হলুদ দিয়ে দিয়েছি, আমার কাছে একটু কালারটা কম মনে হলো সেজন্য। আর দিয়ে দিলাম তেজপাতা, আর এখন কিছু গরম মশলা নিয়েছি, বড় এলাচ, সাদা এলাচ, লবঙ্গ আর হচ্ছে দারচিনি, সব কিছু দিয়ে এখন আমি একটু নাড়িয়ে চাড়িয়ে দিব ভালো করে। এখানে একটু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। আর কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তখন আমি বাটা পেঁয়াজ একটু কম দিয়েছিলাম সেই জন্য। এখন আমি একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে কষিয়ে নিচ্ছি। তো দেখুন কষানো হয়ে গিয়েছে, এই পর্যায়ে তেল উঠে এসেছে, এখন আমি একটু কষানোর জন্য পানি দিয়ে দিব। আর এই মাংসটা সিদ্ধ হতে কিন্তু বেশ অনেক সময় লেগেছিল, আমি আগে একদিন রান্না করেছিলাম আমি বুঝতে পেরেছিলাম। তো এখন আমি পানি দিয়ে দিচ্ছি, আর এইটা আমি দিচ্ছি হচ্ছে গরম পানি। আপনারা চেষ্টা করবেন মাংস রান্না করার ক্ষেত্রে গরম পানিটা দেওয়ার জন্য। এখন আমি পানি দিয়ে এখন ঢেকে দিব এটাকে সিদ্ধ করার জন্য। আমি ঢেকে দিয়েছিলাম, তারপরে যখন পানিটা কিছুটা কমে এসেছে সে পর্যায়ে আমি একটু আর একটু নাড়াচাড়া করে দিচ্ছি ভালো করে, যাতে নিচে লেগে না যায়। আর এই পর্যায়ে আমি একটু দিয়ে দিচ্ছি ভিনেগার। তো ভিনেগার দেওয়ার কারণ হচ্ছে এই মাংসটা যেহেতু আমি আগেও রান্না করেছি এটা কিন্তু একটু সিদ্ধ হতে সময় লেগেছিল, তো ভিনেগার দিলে যেটা হয় একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, সেজন্য আমি একটু ভিনেগার দিয়ে দিলাম। এক মুখটিতে মেপে আমি 1 মুখটি পরিমাণ ভিনেগার দিয়ে দিয়েছি। এখন আমি ভালো করে আবার নাড়াচাড়া করে দিচ্ছি। এখন এই পানিটাকে আমি শুকিয়ে নিব। পানিটা দেখুন শুকিয়ে গিয়েছে, তেল উঠে এসেছে, সেই পর্যায়ে আমি দিয়ে দিলাম আলু। আর আলুটা কিন্তু আমি এমনিতেই দিয়ে দিলাম, কারণ আলুর মধ্যে আমি কোনো লবণ হলুদ আলাদা করে ব্যবহার করিনি। আর আলুটা হচ্ছে এইভাবে আমি একটু আস্তে আস্তে দিয়েছি, আর একটা বড় সাইজের ছিল সেটা একটু কেটে দিয়েছি। এখন আমি আলু দিয়েও বেশ কিছু সময় ধরে 3 থেকে 4 মিনিট ধরে কষিয়ে নিব। আজকে কিন্তু আমি মাংসে একটু ঝালটা কম দিয়েছি, সেজন্য কিন্তু মাংসের কালারটা কিন্তু একেবারে টকটকে হবে না। যারা কালার একটু বেশি টকটকে করতে চান তারা কিন্তু একটু ঝালটা বেশি দিবেন, আর গরু মাংসতে একটু ঝালটা বেশি হলেই একটু টেস্টিটা বেশি হয় আমি যেটা মনে করি, কিন্তু আমার বাসায় বাচ্চা খেতে পারে না সেজন্য আমি একটু ঝালটা কম দিয়ে রান্না করি মূলত। এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিলাম।
আর এটা বলক উঠে যাওয়ার পরে আমি একটু ঢেকে দিব। দেখুন কিছুক্ষণ পর যখন বলক উঠে গিয়েছে, মাঝামাঝি পর্যায়ে ঝোলটা একটু কমে এসেছে, তখন আমি দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া আর দিয়ে দিলাম ভাজা গরম মশলার গুঁড়া। আর এটা কিন্তু হয়ে গিয়েছে প্রায়। এই পর্যায়ে দিয়ে দিলাম একটু কাঁচা মরিচ, এটা দিয়ে আমি ঢেকে রেখে দিচ্ছি। তারপর আমি একটা বাটিতে সার্ভ করে নিয়েছি। দেখুন তো তৈরি হয়ে গেল আমার গরুর মাংস, আলু দিয়ে গরুর মাংস। তো এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলটিতে ক্লিক করে দেবেন। এতে করে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব, সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে আপনার কাছে। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি শিরিনা বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।